হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে 15 তারিখ, ইন্ডিপেন্ডেন্স ডে। তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর হচ্ছে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এখন তাও মোটামুটি 10টা বেজে গেছে, 10টা 10টা বাজে। তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, এখন যাবো গিয়ে পুজো দেবো। আর আজকে একটা স্পেশাল ডেও আছে, সেটা হচ্ছে আমার মায়ের বার্থডে আর মা বাবার অ্যানিভার্সারি। তো আজকে দিনটা কীভাবে কী সেলিব্রেট করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো, আমার কোনো প্ল্যান নেই, জানি না কী হবে না হবে। তো যাই হোক, যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। ও টোটো ঠিক করছে। তো আমাদের বাড়ির পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি জহুরা কালী বাড়ি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আচ্ছা কোন দিকে তাকিয়ে রয়েছে আমি তো বুঝতে পারছি না, ঘাড় নিচু করে রয়েছে। আমি ফটো তুলছি, এদের ফটো তুলছি। কোথায় যাচ্ছিস বল? তুই বল, পুজো দিতে। টিনাকে ধরে রাখ, টিনার বড় মাসিকে ধরে রাখ। ফোন যাচ্ছে না। তো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন যাব বাড়িতে। দেন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো জামা এরকম ধুলো ধুলো কেন? না না, এরকম রেয়ান কাপড় না কি কাপড় না, ওই জন্য মনে হচ্ছে। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এসে এখন যাচ্ছি দিদাকে আনতে। দিদাকে নিয়ে চলে এসেছি, এখন করছি হচ্ছে ফ্রাইড রাইসটা, মানে ফ্রাইড রাইস হবে, ওই জন্য চালটা এসে বসিয়েছি, চালটা সেদ্ধ বসিয়েছি। আর এখানে দেখে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো এখানে বাবা সবটা ভেজে রেখেছে, পনির, কাজু কিশমিশ, বিনস, সব কিছু, গাজর, ফুলকপি সব ভেজে রেখেছে। আর এখানে হচ্ছে চালটা সেদ্ধ হচ্ছে। মানে রাঙা দিদার এক ছেলে আছে।
আছে খাবে আর আমার মামার ছেলে আছে খাবে ওটা কি তোর মামা না তোর মা হ্যাঁ মামা ছেলে না আমার তিন মামা তো আজকে অনেকটাই দেরি করে সবটা মানে সব কিছু হয়েছে, তো পুজো দিতে গেছিলাম ওই জন্য ব্রেকফাস্টটাও লেট করে হয়েছে। তারপর গেলাম দিদাকে আনতে, তারপর এসে ওই তোমাদের তো দেখালাম যে ফ্রাইড রাইস রান্না করছিলাম। তারপরে গেলাম হচ্ছে মানে তখন তারপরে তখন এসে খেয়েছি হচ্ছে সাবু। সাবু টাবু খেয়ে যেহেতু আজকে সোমবার, মা সাবু মেগে ছিল তো সাবু টাবু খেয়ে গিয়েছিলাম হচ্ছে কেক আনতে। তো কেক টেক এনে একটু জাস্ট মানে শুয়েছিলাম সেই সকাল থেকে উঠে, মানে মানে শুই টুইনি বসি টুসিনি মানে শরীরটার মধ্যে একটা কেমন লাগছিল, তাই এখন উঠে ফ্রেশ হলাম, একটু শুয়ে এখন একটু ফ্রেশ হলাম, দেন এখন খাবো মানে এখন হচ্ছে লাঞ্চ করবো। এখন বাজে হচ্ছে 4:15। এই নাও সবার চা। সবাই নিয়ে নাও, একটা একটা করে নিয়ে নাও। দুধ চা মাসি খালি আমার চায়ের প্রশংসা করে, একবার লিকার চা একবার দুধ চা। গাইস আমি এখন বেলুন ফোলাবো, বাই বাই। Oh, my God.
এখন ডিনার করবে, বাড়ি চলে যাবে সবাই, তো এখন ডিনারে বসবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, তাই তো বুকু? আমাকে বলছে আসবে আসবে কিসে, এখন তো আর আসতে পারে না, এখন তো আর তো আজকের দিনটা খুব 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 এনজয় করে আমরা কাটিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব হচ্ছে থাকা ছোটো একটা বেল আইকন আছে সেটাকেও প্রেস করে দিও, যে তুমি যখন যখন ভিডিও আপলোড করি তখন তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আর সবার আগে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, বাই।